বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরী। তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদা মেডিকেল কলেজের আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা, যার জেরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন তিনি। উল্লেখ, আরজিকর কাণ্ডের আবহের মধ্যে গত সপ্তাহে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরীকে রাজ্য স্বাস্থ্য দপ্তর মালদা মেডিকেল কলেজে ট্রান্সফার করে। আর এই ট্রান্সফারের কথা জানতে পেরে মালদা মেডিকেল কলেজের আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা বিরোধিতা শুরু করেন। এর মধ্যে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরী বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজে যোগদান করতে আসেন। যোগদানের জন্য তিনি প্রিন্সিপালের রুমে ঢুকে প্রিন্সিপালের জন্য অপেক্ষা করতে থাকেন। আর এই খবর জানতে পেরে মালদা মেডিকেল কলেজে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা প্রিন্সিপালের রুম ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের বক্তব্য, আরজিকর কাণ্ডের আবহের মধ্যে তারা আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরীকে মালদা মেডিকেল কলেজে যোগদান করতে দেবেন না। আগে আরজিকর কাণ্ডে দোষীরা শাস্তি পাক, তারপর মালদা মেডিকেল কলেজে যোগদান করতে দেবেন, তার আগে নয়। আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত, মানে স্টুডেন্টদের তরফ থেকে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি কলেজের সবাই মিলে, সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনের, আরজিকরের চেস্ট মেডিসিনের রেসপেক্টেড এইচওডি স্যার ডক্টর অরুণাব দত্ত চৌধুরী স্যার, তাকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মালদা মেডিকেল কলেজে অফ চেস্ট মেডিসিন। ওকে, বাট আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা নতুন কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের এখন যা সিচুয়েশান চলছে, এই যে ক্রাইসিসের সিচুয়েশান 20 দিনের মুহূর্তে, এই মুহূর্তে আমরা অ্যাজ এ পুরো সবাই মিলে ছাত্রদের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে আমরা এই মুহূর্তে নতুন কোনো প্রফেসর আরজিকর থেকে সেরকমভাবে অ্যাটলিস্ট চেস্ট মেডিসিন থেকে আমরা এই ক্রাইসিসের সিচুয়েশানে আমরা অ্যাকসেপ্ট করবো না। নিশ্চয়ই জানেন যে আরজিকরে যে ঝামেলাটা হয়েছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে। সেখান থেকে প্রফেসরকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে, এবং আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আগে আমরা যেটা করছি, হ্যাঁ, যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক ফার্দার উঠ, সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি। এদিকে বিক্ষোভের খবর পেয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী ছেলে মেয়েদের কাছে ছুটে যান, তাদের বুঝিয়ে সুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালান। আমার কাছে উনি এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। সেটা এবার আমরা দেখছি, এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম, ভিডিও কনফারেন্স চলছে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে, সেটা এইমাত্র শেষ হলো, এরপরে ব্যাপারটা আমরা দেখছি, অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যদিও শেষমেশ আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরী মালদা মেডিকেল কলেজে যোগদান করতে পারেননি, ফলে তিনি ফিরে যেতে বাধ্য হন। এ প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায় জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এখানে জয়েন করার অসুবিধা, উনি জয়েন করতে পারলেন না, এখানে আমাদের স্টুডেন্টরা প্রতিবাদ করলে প্রতিষ্ঠ করলেন তারা কয়েকজনে, সেই জন্য তিনি জয়েন করতে পারলেন না। প্রথম কর্তৃপক্ষের জানিয়েছি বিষয়টা, তাদের সাথে যোগাযোগ রেখে তাদের অনুমতি নিয়েই ব্যাপারটা করলাম।